আমরা আটটা ডিস্ট্রিক্টে যেখানে কোভিড একটু বেশি হচ্ছে সেখানে আমরা আটটা আইএএস সিনিয়র অফিসারকে দিয়ে এমনকি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি র্যাঙ্কেরও আছেন তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে এই জেলাগুলোকে জেলা শাসক পুলিশ বিডিও এজি সবাইকে নিয়ে হেলথ অফিসারদের নিয়ে এই সমস্ত অফিসারদের তত্ত্বাবধানে কাজ চলবে কোভিড এটা হচ্ছে এইডস সেপারেট টিম ফর এফেক্টিভ কোঅর্ডিনেশন যেমন লকডাউন থাকে প্রত্যেকটা জায়গাতেই সকাল দশটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত সেটা কিন্তু থাকবেই দ্যাট ইজ কল লকডাউন আর একটা হচ্ছে কমপ্লিট লকডাউন কমপ্লিট লকডাউন মানে টোটালটাই লকডাউন এখানে কেউ বেরোতে পারবে না এই পারবে না এমনি লকডাউনে যেমন বেরোতে পারে বা ধরুন জাস্ট বাজারে গেল এ গেল ও গেল বা অফিসে গেল সেগুলো আলাদা কিন্তু এটা হবে না গভর্নমেন্ট সার্ভিসে যেমন চলছিল তেমনই চলবে নতুন করে আমরা কিছু চেঞ্জ করছি না গভর্নমেন্ট প্রাইভেট সবাইকেই বলবো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে প্রাইভেট যেটা ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে স্যানিটাইজ ইউজ করে মাস্ক ইউজ করে হাতে গ্লাভস ইউজ করে মাথায় একটা কিছু চুলটা বাঁধার ব্যবস্থা করে তারা কাজ করবেন কারণ নিজেকে কিন্তু সচেতন থাকতে হবে অনেক সময় মাস্ক কিন্তু আমরা পরছি না আমিও কিন্তু একটা মাস্ক ইউজ করি এখন ধরুন আপনাদের সামনে কথা বলছি বলে মাত্র কয়েকদিন আমরা বসে আছি বলে আমি একটা মাইকে কথা বলেও মাস্ক করলে কোনো অসুবিধে নেই সুতরাং এবার থেকে আমরা যেটা সিস্টেম করেছি সপ্তাহে দুদিন আমরা চেনটাকে ভাঙবো রবিবার এবং সোমবার সেকেন্ড এবং থার্ড দুদিন করে 48 ঘন্টা আমরা একটা চেন করছি তাই রবি এবং সোম হবে বুধবারের পর আমরা আগে থেকে জানিয়ে দিচ্ছি তারপরের সপ্তাহে আবার শনি রবিবার হবে